Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala sayyidil anbiya wal mursalin wa ala alihi wa sahbihi ajma'in. ঢাকা মহানগরী উত্তরের উত্তরখান পূর্বতন আয়োজিত আজকের এই দায়িত্বশীল সম্মেলনের সম্মানিত সভাপতি, অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী এবং আমাদের একান্ত প্রাণ প্রিয় দায়িত্বশীল ভাইরা, আমরা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য নিজেকে সবসময় পেশ করে থাকি। বিশেষ করে আজকের এই দিনে একটা উন্মুক্ত পরিবেশে আমরা আমাদের আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব পালনে আমরা কথা বলতে পারছি, আলহামদুলিল্লাহ। বিগত দিনগুলোতে আমাদের ত্রুটি চেপে ধরা হয়েছে, আমরা যেখানে যেতাম পিছনে পিছনে ছায়ার মতো মানুষ লেগে থাকত, গোয়েন্দাগিরি করা হতো, আমাদেরকে কিভাবে ক্ষতি করা যায় আমাদের ধ্বংস কামনা করা হতো, আমরা যা নই তা বানিয়ে আমাদের বিরুদ্ধে তারা অপপ্রচার চালাত। আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশপ্রেমিক, আমরা এই দেশের সুনাগরিক আমরা দাবি করতে পারি, আইন হাতে তুলে নেই না আমরা। জঙ্গিপনা তো দূরের কথা, আমরা মানুষকে কখনো একটা আঙ্গুলের খোঁচাও দিয়েছি কোনো কারণে এরকম ঘটনা কেউ দেখাতে পারবে না। তারপর নিজেরা জঙ্গি লালন পালন করে বিভিন্ন জঙ্গি সংগঠন বানিয়ে এদেরকে বিভিন্ন বাসায় লুকিয়ে রেখে তারপরে এদেরকে উদ্ধার করে পরে এই ব্লেম দিয়ে দিত অন্যদের উপরে, এটা তার একটা জঘন্য কারবার ছিল। বাংলাদেশ যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এটাকে পৃথিবীর মানচিত্রে ভিন্নভাবে তুলে ধরে সে তার ক্ষমতার গদিকে চিরস্থায়ী করতে চেয়েছিল। ক্ষমতা যে কোনো মানুষের কাছে নয়, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ও তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাকে যতদিন সুযোগ দিয়েছিলেন সে পেয়েছে, কিন্তু সময় শেষ হয়ে গিয়েছে, তাকে বিদায় নিতে সে বাধ্য হয়েছে। এখনো তার প্রেতাত্মারা এই দেশকে জঙ্গি মৌলবাদী রাষ্ট্র হিসাবে প্রচার করার জন্য রাস্তায় রাস্তায় বিভিন্ন মিছিলের নামে, বিভিন্ন মিছিলে ওই ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট লীগ ঢুকে গিয়ে তারা এনার্কি ক্রিয়েট করার চেষ্টা করছে, ট্রাবল মেক করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার করতে চাই, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু তারা কখনো জঙ্গি নয়, তারা তথাকথিত মৌলবাদী নয়, তারা হচ্ছে সাচ্চা ইমানদার, দেশের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য, কোরআনের জন্য, ইমানের জন্য এদেশের মানুষ যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু ওই আওয়ামী এক্সটেনশন এদেশের জঙ্গি কার্যক্রম যদি কিছু থাকে, সেটা আওয়ামী লীগের গোড়া, আওয়ামী লীগের লালন পালনের মাধ্যমে বড় হওয়া, এবং এখনো যদি কিছু থেকে থাকে এই সবগুলো হচ্ছে আওয়ামী এক্সটেনশন। এই আওয়ামী এক্সটেনশনগুলোকেও সরকারকে ভালোভাবে নজরে নিয়ে এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সেই জন্যে আজকে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, এই জালেম, এই স্বৈরাচারী বহুবিধ অন্যায় অপকর্ম করে তারা ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজানো নাটক করে কত মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? আমাদের প্রিয় নেতা হযরত মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহকে শহীদ করে দিয়েছে, আমাদের অন্যান্য শহীদদেরকে শহীদ করেছে। কোরআনের পাখি কিয়াত আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে বিনা চিকিৎসায়, ভুল চিকিৎসায়, অপচিকিৎসায় তার মৃত্যুকে নিশ্চিত করেছে। এই বাংলাদেশে এগুলোর প্রত্যেকটার বিচার হতে হবে, এর একটারও কোনো ছাড় দেওয়া যাবে না, প্রত্যেকটা ঘটনার বিচার করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে বাংলাদেশের মানুষ তারা আর পুরাতন দাঁচের রাজনীতি চায় না, পুরাতন ধ্যান ধারণা, পুরাতন তথাকথিত ব্যক্তিকেন্দ্রিক, গোষ্ঠীকেন্দ্রিক, দলকেন্দ্রিক, নেতাকেন্দ্রিক যে রাজনীতি, নেতার নামে স্লোগান, নারায় তকবীর আল্লাহ আকবরের পরিবর্তে অমুক নেতা তমুক নেতা, এগুলো স্লোগান দিয়ে যে আল্লাহ জবান দিয়েছেন তার প্রশংসা করার জন্য, যে আল্লাহ জীবন দিয়েছেন নিজেকে আল্লাহর রঙে রঙিন করার জন্য, তারা তাদের মতো আরো কিছু মানুষের নামে স্লোগান দেয়, মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করে, অথচ এদের মধ্যে অনেকে নামে মুসলমানও আছে। আল্লাহ পরিষ্কার বলেছেন ইন্না দীনা
ইনদাল্লাহ ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে দ্বীন হচ্ছে ইসলাম এর বাইরে আর যা আছে সব বাতিল আমাই ইয়াত্তাগি গায়রাল ইসলামি দীনান ফালাইন ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম বাদ দিয়ে আল্লাহর মোকাবেলায় মানুষের তৈরি করা কোনো ইজম নিয়ে যারা কাজ করবে আল্লাহ সেটা কখনোই কবুল করবেন না আখিরাতে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এখন কথা হচ্ছে এটা তো অনেক মুসলমান জানে না তাদের কাছে কেউ জানায়নি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামী নয় কোরআন ভিত্তিক নয় রাসূলের জীবনী ভিত্তিক নয় তারা যে সেকুলার শিক্ষা ব্যবস্থায় পড়ালেখা করেছে তারা ইসলামকে একটা ধর্ম হিসেবে শিখেছে যে মসজিদে ইসলাম নামাজে ইসলাম রোজা ইসলাম দান খয়রাতে ইসলাম কিন্তু অর্থনীতিতে যে ইসলাম আছে সুদ মুক্ত শোষণ মুক্ত যে ইসলামী অর্থনীতি আছে তারপরে রাজনীতিও যে ইসলামী হয় এবং ক্ষমতায় গেলে যে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করতে হয় আল্লাহ পরিষ্কার বলেছেন যে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমাদের নেতৃত্ব তোমাদের আমানত আমানতের যে তোমাদের নেতৃত্ব নির্বাচনের যে আমানত এটা তোমরা সঠিক জায়গায় প্রয়োগ করো আর এরপরে যখন বলা হচ্ছে যে যখন তোমরা কোনো বিচার ফয়সালা করো তখন তোমরা ন্যায় ভিত্তিক বিচার করো তার মানে এখানে রাষ্ট্র শক্তিকে বোঝানো হলো সামাজিক শক্তিকে বোঝানো হলো তাইলে ক্ষমতা যাদের হাতে থাকবে তাদেরকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে আদল প্রতিষ্ঠা করতে হবে কিন্তু ক্ষমতাসীনরা তো এগুলো জানেই না তারা যে লাইনে পড়ালেখা করছে তারা তো এইটা পড়ে নাই এখানে কিন্তু আমাদের দায়িত্ব একটা বিশাল দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিন কায়েমের জন্য কবুল করে আমাদেরকে বলছেন তোমরা চূড়ান্ত সংগ্রাম করো ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জিতাবাকুম তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো যেভাবে সংগ্রাম করা উচিত কেন না এই সংগ্রামের জন্য তোমাদেরকে বাছাই করা হয়েছে তাইলে আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় প্রেরণ করেছেন জিহাদ করার জন্য দিন কায়েম করার জন্য সংস্কার করার জন্য আমাদেরই দায়িত্ব হলো ব্যাপকভাবে মানুষের সাথে গণসংযোগ করে ব্যাপকভাবে মানুষকে দাওয়াত দিয়ে মানুষকে দিন বোঝানো ইসলাম বোঝানো এবং ইসলামের ভিত্তিতে একটা সমাজ কায়েম হলে কিভাবে একজন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নারী পুরুষ নির্বিশেষে ছাত্র যুবক শ্রমিক সবাই তার অধিকার পাবে এবং এটা কল্যাণ রাষ্ট্র কায়েম হবে মানুষ ন্যায়ের ভিত্তিতে ফয়সালা পাবে মানুষের উপরে ইনসাফ করা হবে কারো সম্মান মর্যাদা নষ্ট হবে না ইসলাম কায়েম হলে এটা যে হবে এই কথাটা মুসলমানদেরকে যদি বোঝানো যায় অবশ্যই তারা আমাদের পক্ষে থাকবে ঠিক কি না কিন্তু এই বোঝানোর কাজটা করবে কে কে করবে কে করবে আওয়াজ তো খুব দুর্বল কে করবে এই বোঝানোর কাজ করতে গিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বাসায় আক্রমণ করা হয়েছে তার রাস্তায় বাধা দেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে নামাজরত অবস্থায় উঠে নাড়ি বুড়ি দিয়ে তাকে চ্যাপ্টা করে দেওয়ার চেষ্টা করা হয়েছে তিনি নিজ এলাকায় যখন দাওয়াতি কাজ করে হয় নাই অন্যান্য গোত্রের কাছে চলে গিয়েছেন একটার পর একটা গোত্রের কাছে তিনি দাওয়াতি কাজ করেছেন তাকে জেলে আবদ্ধ করা হয়েছে তাহলে যে নবী দাওয়াতের দিনের জন্য এত কষ্ট করলেন যে আল্লাহ নবীকে দিন কায়েমের জন্য পাঠিয়েছেন সেই আল্লাহই আমাদেরকে নির্দেশ দিয়েছেন ওকাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছি যাতে করে সমস্ত মানবতার সামনে তোমরা সত্যের সাক্ষ্য দিতে পারো আর কিয়ামতের দিন রাসূল হবেন তোমাদের জন্য সাক্ষী সুবহানাল্লাহ তাহলে রাসূল যে আমাদের জন্য সাক্ষী হবেন এটা কাজ না করলে রাসূল সাক্ষী দিবেন রক্ত না জড়ালে রাসূল কি সাক্ষী দিবেন আহত না হলে কি রাসূল সাক্ষী দিবেন জেলে না গেলে কি সাক্ষী দিবেন রাসূল যেভাবে কষ্ট করেছেন তার সুন্নত পালন করে আমরাও যদি সেভাবে ত্যাগ স্বীকার করি কষ্ট স্বীকার করি মানুষের যে ইসলামকে জানার যে আগ্রহ এই পিপাসা মেটাবার দায়িত্ব জামাত ইসলামীর দায়িত্বশীলদেরকে পালন করতে হবে ইনশাআল্লাহ আপনারা পারবেন তো ইনশাআল্লাহ এমন কোন রাস্তার একজন জারুদার ভাইও থাকবে না বাদাম বিক্রেতা ভাইও থাকবে না পান বিক্রেতা ভাইও থাকবে না চা বিক্রেতা ভাইও থাকবে না আমাদের নাপিত ভাই যে আছে সেও বাকি থাকবে না একদম রাষ্ট্রের সর্বোচ্চ যারা কর্ণধার প্রশাসনিক কর্মকর্তা
কর্মচারী থেকে শুরু করে শিল্পপতি ব্যবসায়ী আলেম ওলামা বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ ক্লাব পাঠাগার সব জায়গায় আমরা ব্যক্তিগতভাবে এবং গ্রুপ ভিত্তিক চলে যাব কোরআন হাদিস নিয়ে যাব এবং তাদেরকে আমরা বলবো যে বাংলাদেশকে যদি বাঁচাতে চান বাংলাদেশকে যদি মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে চান বাংলাদেশ থেকে যদি সুদ ঘুষ মদ অশ্লীলতা ব্যয়পনা নাস্তিকতা সব ধরনের অশান্তি যদি নির্মূল করে শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান আপনারা আপনাদেরকে আমরা ইসলামের দিকে দাওয়াত দিচ্ছি আমরা জামাত ইসলামের মতো একটি আকর্ষণীয় দলের দিকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যেটি অত্যন্ত সুশৃঙ্খল মজবুত এবং মানবতাবাদী দল আপনারা যদি এই দলের হাতকে শক্তিশালী করেন আগামী দিনে বাংলাদেশে আমরা একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করব মসজিদ কমিটি বাজার কমিটি স্কুল কমিটি এতিমখানা কমিটি পাঠাগার কমিটি সমিতির কমিটি যত ধরনের কমিটি আছে এবং সামাজিক সংগঠন আছে এইগুলোতে আমাদেরকে যোগাযোগ বাড়াতে হবে এবং তাদের সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের সমাজের সব সমস্যার সমাধান আমাদেরকে দিতে হবে এটার নামই হচ্ছে ইসলাম ইসলাম শুধু মুখের কথার নাম না ইসলাম শুধু স্লোগানের নাম না ইসলাম হচ্ছে কাজের নাম এবং জামাতের ইউনিট সভাপতিদেরকে শুধু ইউনিটের চারটা বৈঠক আর কিছু দাওয়াতি কাজ আর কিছু আপনার কর্মী সহযোগী চালানোর নাম ইউনিট সভাপতি নয় ওই ইউনিটভুক্ত যত মানুষ আছে নারী পুরুষ নির্বিশেষে ছাত্র যুবক আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকটা মানুষকে আপনাদের পাশে আসার সুযোগ দিতে হবে কথা শুনতে হবে তাদের সেবা করতে হবে তাদেরকে সম্মান করতে হবে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে একটা সমৃদ্ধ জীবন যাপনের জন্য উপযোগী বানাবার জন্য সম্ভব সকল প্রচেষ্টা দলগতভাবে সামাজিকভাবে এবং রাষ্ট্রের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আদায় করার জন্য আপনার এলাকার রাস্তা খারাপ আপনার দল বেঁধে ওই এই রাস্তা দেখাশোনার দায়িত্বে যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে দেখা করবেন যে কন্ট্রাক্টর আছে তার সাথে দেখা করবেন যে ভাই কি করা লাগবে বলেন শ্রমিক লাগলে আমরা দিব বিনা পয়সায় আপনার সাথে কাজ করব রাস্তা আগামী তিন মাসের মধ্যে দুই মাসের মধ্যে করে দিতে হবে এইভাবে একটা সমাজের যতগুলো সমস্যা আছে স্কুলের হয়তো ফ্যান নাই বেঞ্চ নাই মসজিদে পর্যাপ্ত এসি নাই তারপরে আরো বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা আছে ব্যক্তিগত সমস্যা আছে এগুলোকে অ্যাড্রেস করতে হবে এগুলোকে সমাধানে জামাতের ইউনিট সভাপতি সেক্রেটারিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে মসজিদে মাইক হাতে নিয়ে ওই এলাকায় কোন আমার ভাই তার মেয়েকে বিয়ে দিতে পারতেছে না ওখানে বিধবা মহিলা কে আছে বৃদ্ধ পুরুষ কে আছেন ওখানে কোন যুবকের কর্মসংস্থান নাই এগুলো তালিকা করে করে মসজিদে এগুলো আপনারা আলোচনা করবেন সমাজে আপনারা সামাজিক বৈঠক করবেন করে এগুলো সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করবেন এগুলো আল্লাহ তাআলা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এগুলো বেশি করে আমাদেরকে করলে আমরা আল্লাহর রহমত পাবো ঠিক কিনা মানুষের ভালোবাসা পাবো ইনশাআল্লাহ নাকি আর এটা তারাই করতে পারবেন যারা নিজেকে গুছাইতে পারবেন নিজের আত্মগঠন করতে পারবেন যার সম্পর্ক আল্লাহর সাথে বেশি হবে যার সম্পর্ক কোরআনের সাথে বেশি হবে যার সম্পর্ক রাসূলের জীবনের সাথে বেশি হবে যিনি রেগুলার কোরআন হাদিস এবং রাসূলের জীবনী পাঠের ব্যাপারে আন্তরিক হবেন রেগুলার পাঠক হবেন হঠাৎ হঠাৎ না যিনি রেগুলার পড়ালেখা করবেন বই নোট করবেন দার্স তৈরি করবেন আয়াত মুখস্থ করবেন কোরআনের দিকে বারবার ফিরে যাবেন শুধু একবার ফজরের পরে বা রাতে ঘুমানোর আগে নয় যখনই সময় পাওয়া যাবে তখনই কোরআন অধ্যয়ন করবেন কোরআন অর্থ সহ পড়বেন কোরআন সহি করে পড়বেন এবং কোরআন বেশি বেশি করে পড়ে কোরআনের আলোকে জীবন গঠন করার ব্যাপারে যিনি তৎপর থাকবেন যিনি আল্লাহর প্রিয় গোলাম হবেন তিনি মানবিক হইতে পারবেন তিনি সামাজিক হইতে পারবেন তিনি দায়ী হইতে পারবেন তিনি চরিত্রবান হইতে পারবেন আর আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল রেখে কোরআনের সাথে সম্পর্ক দুর্বল রেখে আপনি কখনো এটা করতে পারবেন না আমাদের যাদের তেলাওয়াতের সমস্যা আছে এগুলো দূর করতে হবে কোরআনের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত নিবিড় হইতে হবে গভীর হইতে হবে রাসূলের সিরাতের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে রাসূলের সিরাত আমাদেরকে পাঠ করতে হবে সাহাবায়ে কেরামের জীবনী আমাদেরকে পাঠ করতে হবে এগুলো করে আমরা যেন ইমানের দিক থেকে মজবুত হইতে পারি শক্তিশালী হইতে পারি সেই চেষ্টা আমাদেরকে করতে হবে পারবো তো ইনশাআল্লাহ আমাদের আচার ব্যবহার লেনদেন উঠা বসা আমাদের কথাবার্তায় কোনো মানুষ যেন আঘাত প্রাপ্ত না হয় সে হোক আমাদের পরিবারের সদস্য
হোক সে আমাদের আত্মীয়, হোক সে আমাদের প্রতিবেশী, হোক সে আমাদের সমাজের লোক, হোক সে অন্য দলের লোক, একজন লোকের দ্বারা যদি কারো আমানত খেয়ানত হয়, কারো সাথে ওয়াদা লঙ্ঘন করেন, কারো সাথে মিসবিহেভ করেন, কারো যদি ক্ষতি করেন, আপনি আল্লাহর দরবারে দায়ী হবেন। কারণ জামাত ইসলামীর দল মানুষের ক্ষতি করার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। সুতরাং আপনি আপনাকে পেশ করার ক্ষেত্রে, তৈরি করার ক্ষেত্রে কোনো কমতি থাকলে আপনি দ্রুততার সহিত নিজেদেরকে যদি সংশোধন করতে হয় তাহলে আল্লাহর সাথে একটা কমিটমেন্টে আসতে হবে, একটা ওয়াদায় আসতে হবে যে হে আল্লাহ, তুমি যে দিনের জন্য আমাকে কবুল করেছো আমি ওয়াদা করছি আমার জীবনের এক নাম্বার কাজ হবে, সবচেয়ে বড় কাজ হবে দিন কায়েম। আর দিন কায়েমের জন্য দাওয়াতি কাজ, কর্মী যোগাযোগ, সহযোগী যোগাযোগ, মানুষের কল্যাণে যত যত কাজ আছে, সংগঠনকে সময় দেওয়া, সুন্দরভাবে রিপোর্ট রাখা, এগুলো করে আমি দিন কায়েমকেই সবচেয়ে অগ্রাধিকার দিয়ে বাকি কাজগুলো করব। আল্লাহর সাথে এরকম একটা কন্ট্যাক্টে, কমিটমেন্টে আসতে হবে। এইটা যারা আসতে পারবেন না, তারা নফসের গোলামিতে আসক্ত, তারা নফসের গোলামির মধ্যে আছেন, তাদের দ্বারা ইসলামের, জামাত ইসলামীর কিংবা দেশের বড় কোনো লাভ হবে এটা কোনো যুক্তিসঙ্গত কথা না, বরং আপনার দ্বারা আপনারও ক্ষতি হবে, জামাতেরও ক্ষতি হবে, দেশেরও ক্ষতি হবে। যদি আপনি পরিবর্তন চান, সবার আগে পরিবর্তনটা আপনার নিজের মধ্যে করেন। পৃথিবীকে গড়তে হলে রাজি আছেন তো? একটা সম্প্রীতির সমাজ, একটা ভ্রাতৃত্বের সমাজ, একটা মূল্যবোধের সমাজ, একটা নৈতিক সমাজ, একটা সুনাগরিকের বাংলাদেশ আমরা কায়েম করে এই বাংলাদেশ থেকে চিরস্থায়ীভাবে অশান্তিকে বিদায় দিয়ে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সেই আন্দোলনে সার্বিক যোগ্যতা অর্জনে আমরা সকলে এগিয়ে আসব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনাদের সবাইকে অনেক শুকরিয়া জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।